নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা হেলদি আর পুষ্টিকর রেসিপি ডালিয়ার খিচুড়ি নিয়ে চলে এসেছি। নিরামিষ যে কোনো দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন, যারা ডায়েটিং করেন তারাও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। আমি যেভাবে ডালিয়ার খিচুড়ি বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন যে কীভাবে ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য এখানে আমি এক কাপ ডালিয়া নিয়েছি আর হাফ কাপ মুগ ডাল নিয়েছি। আর আমি কিছু সবজি নিয়েছি, সবজিগুলো আমি কেটে নিয়েছি। ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা। আর আমি আদাটাকে একটু গ্রেট করে রেখেছি। আর কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আর ফোড়নের জন্য লাগছে আমার দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা রিফাইন তেলও করতে পারেন। আর লাগছে লবণ। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে আমি ঢেলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি ডালিয়াটাও ভেজে নিচ্ছি, খুব হালকা করে ভেজে নিচ্ছি। ডালিয়াটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। দুটো একসাথে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার এবার জল দিয়ে আমি ডালিয়া আর মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার জল দিয়ে। এদিকে আমি গ্যাসে আমি ওই কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর ফোড়নের গন্ধও বেরিয়ে গেছে। এবার আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো হালকা করে আমি ভেজে নিচ্ছি। কড়াইশুঁটিটা বাদ দিয়ে আমি সব সবজি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা খুব কচি কড়াইশুঁটি, তাই আমি পরে দেব। সবজিগুলো আমার সব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ডালিয়া আর মুগ ডালটা আমি দিয়ে দিলাম। ডালিয়া আর মুগ ডালটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মুগ ডালটা যেহেতু আছে তলার দিকে ধরে যেতে পারে, তাই হাল বারবার করে নাড়তে হবে। এবার যে আদাটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1/2 টিস্পুন চিনি দিলাম। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, যারা ডায়েটিংয়ের জন্য খাবেন তারা কিন্তু চিনিটা দেবেন না। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে এবং খেতেও কিন্তু খুব টেস্ট হবে। কারণ নিরামিষ যে কোনো তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। সবজি আর মশলাগুলোর সাথে ডালিয়া আর মুগ ডালটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি প্রথমে 1 গ্লাস জল দিচ্ছি। জলটা আপনারা বুঝে দেবেন,
কারণ অনেকেই পাতলা খিচুড়ি খেতে ভালোবাসেন, আবার অনেকেই খুব ড্রাই খিচুড়ি খেতে ভালোবাসেন। যে যেমন খিচুড়ি খেতে ভালোবাসেন সেই বুঝে জলটা দেবেন। জলটা আমার আরও লাগবে মনে হচ্ছে, আমি আরও এক গ্লাস জল অ্যাড করছি। জলটা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি 5 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রাখছি। পাঁচ মিনিট বাদে আবার ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি খুব নাড়াচাড়া করে দিচ্ছি, সবজিগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি। এবার আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। 5 মিনিট বাদে আবার ফিরে এলাম, দেখুন ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন খিচুড়ির জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আপনারা যারা পাতলা খিচুড়ি খেতে ভালোবাসেন তারা কিন্তু একটু বেশি জল দেবেন। আমি একটু ড্রাই খেতে ভালোবাসি তাই আমি 2 গ্লাস জল দিয়েছি, আপনারা কিন্তু আরও একটু জল দেবেন, মানে 3 গ্লাস মতো জল দিলে পাতলা খিচুড়িটা হতো। এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, কড়াইশুঁটিগুলো খুব নরম তাই আমি লাস্টের দিকে দিলাম। আপনারা যারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন তারা কিন্তু প্রথম দিকেই কড়াইশুঁটিগুলো দেবেন। ডালিয়ার খিচুড়িটা আমার কমপ্লিট, এবার নামাবার আগে আমি 2 টিস্পুন ঘি দিলাম। আপনারা যারা ডায়েট খিচুড়ি বানাবেন তারা ঘিটা বাদ দিয়ে দেবেন। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, এবার একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। কেমন লাগলো আজকে ডালিয়ার খিচুড়ি? আপনারাও নিরামিষ দিনে এই রেসিপিটা করে দেখবেন, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু এবং হেলদি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।